হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পোস্ত দিয়ে ঝিঙে ভাজা। তো এই পোস্ত দিয়ে ঝিঙে ভাজা করার জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হচ্ছে, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, ঝিঙে ভাজার জন্য এখানে 500 গ্রাম ঝিঙেকে লম্বা লম্বা করে পিস পিস করে নেওয়া হয়েছে। তার সাথে এখানে সামান্য চিনি নেওয়া হয়েছে, এখানে 3টে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, কিছুটা লবণ নেওয়া হয়েছে, এখানে হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, তার সাথে এখানে 1 টেবিল চামচ পোস্ত নেওয়া হয়েছে, আর এখানে সরষের তেল নেওয়া হয়েছে। বন্ধুরা, কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কাগুলো পিস পিস করে আর দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এর মধ্যে ঝিঙেগুলো চাপিয়ে দেওয়া হবে। আমাদের ঝিঙেগুলো চাপিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু। তো বন্ধুরা, আমাদের ঝিঙেটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তো লবণটা দিয়ে দেওয়া হলো, এবার এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তো লবণ আর হলুদ দেওয়ার পরে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ঝিঙের মধ্যে নুন আর হলুদ দেওয়ার পরে আমরা 10 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেব চিনি। তো বন্ধুরা, আমাদের চিনিটা দেওয়ার পরে ঝিঙেটাকে ভালো করে 10 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমাদের ঝিঙেটা প্রায় রেডি হয়ে এসেছে, এবার এর মধ্যে পোস্ত দেওয়া হচ্ছে। পোস্তটা দেওয়ার পরে আর কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে একটা পাত্রে লাবিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের ঝিঙে ভাজাটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে লাবিয়ে নিয়েছি। তো দেখুন রেসিপিটা কি দারুণ লাগছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।